সর্বোচ্চ ব্যক্তি, নোবেল বিজয়ী ব্যক্তি, আপনার আমার তার চিন্তা ভাবনার সাথে পার্থক্য থাকতে পারে, তার অনেক কাজে পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের একজন ব্যক্তি যিনি বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধানের সাথে, প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, সবার সাথে উইদিন এ ফাইভ মিনিটের মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, ফোনে সরাসরি কথা বলতে পারেন, যার জন্য কোনো অপেক্ষা করতে হবে না, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। অথচ এই সরকার কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যাংকচ্যুতি করেছে, তার পরিশ্রমে গড়ে ওঠা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক দিয়ে ঝিলিমিলি খেলেছে, বাংলাদেশ নয় সারা বিশ্ব দেখেছে।